নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই, আমি মধু মত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে কংগ্রেস প্রার্থীর প্রচারে সাংসদ গৌরব গগৈ, শহরে রোড শো করে প্রচারের পালে তুললেন হাওয়া। শিলচর আসনে বিজেপি প্রার্থী প্রচারে এলেন সর্বানন্দ সানোয়াল, কেন্দ্র সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা শুনালেন সংবাদ মাধ্যমে। তৃণমূল প্রার্থীর প্রচারে শিলচর আসলেন সায়নী ও সাগরিকা, কাছাড়ের বিভিন্ন স্থানে করলেন নির্বাচনী সভা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর লোকসভা আসনে কংগ্রেসের দলের প্রার্থী সূর্যকান্ত সরকারের প্রচারে পালে হাওয়া তুলতে আজ শিলচর আসলেন সাংসদ গৌরব গগৈ। কয়েক হাজার দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে শহরে করলেন রেলিও। প্রার্থী সূর্যকান্ত সরকারকে ভোট প্রদানের জানালেন আবেদন। মঙ্গলবার শিলচরে সাংসদ গৌরব গগৈ উপস্থিত হয়ে কংগ্রেস সমর্থকদের হাতে সংবর্ধনায় ভাসলেন। সাংসদ গৌরব গগৈ শিলচরে উপস্থিত হয়ে কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকারকে সঙ্গে নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন। পদযাত্রাটি শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে আনন্দ উল্লাসের সাথে বিশাল সংখ্যক কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে শিলচর শহর পরিক্রমা করে এবং কংগ্রেস কর্মীরা হাতে কংগ্রেসের পতাকা নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। পদযাত্রায় কংগ্রেস কর্মীরা কংগ্রেস পার্টির জিন্দাবাদ ধ্বনি দিয়ে শিলচর শহর কাঁপিয়ে তোলেন। শিলচরের বিভিন্ন পয়েন্টে নৃত্য প্রদর্শন ও ডাকডোল বাজিয়ে আনন্দের সহিত কংগ্রেস কর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গৌরব গগৈ জানান, এবার নির্বাচন গণতন্ত্রের লড়াই, এবার কংগ্রেস বৃহৎ আকারে জয়লাভ করবে। আসামের মুখ্যমন্ত্রী যা মুখে আসে তা বলেন, কারণ এবার বিজেপি শেষ হয়ে যাবে বলে জানান নেতা গৌরব গগৈ। বিশাল আমার জনসমর্থনে প্রমাণ করে যে আহা নির্বাচনত জয়টো নিশ্চিত। আচ্ছা, শিলচরত দেখা গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যথেষ্ট ভোট লাভ করব বলে দাবি করা হয়েছে, এটলে কি কব, কংগ্রেসের কারণে কিবা অসুবিধার হব নাকি? কংগ্রেসে নিজের সময় ইয়াত ব্যর্থ করে আছে, বেঙ্গলত বেশি জোর দিয়াটো অনিবার্য। আচ্ছা, যা যে ফার্স্ট ফেজের ইলেকশন লই কি কব, মুখ্যমন্ত্রী দাবি করেছে পাঁচখন আসনে তেওঁলোকে পাব বলে দাবি করেছে। আমার তেওঁলোকৰ দাবিত তেওঁলোকে দাবি কৰি থাকক, ৰাইজৰ আশীৰ্বাদ আমাৰ লগত আছে, ৰাইজৰ আজি সমৰ্থন আমাৰ লগত আছে। ৰাইজে এতিয়া বিজেপি দলৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ পৰা আমনি পাইছে, বিজেপি দলৰ অহংকাৰৰ পৰা মুক্তি বিচাৰে, বিজেপি দলৰ অত্যাচাৰৰ পৰা মুক্তি বিচাৰে। এইবাৰ নিৰ্বাচন এটা গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন, গণতন্ত্ৰ ৰক্ষা কৰা নিৰ্বাচন, বাক স্বাধীনতা ৰক্ষা কৰা নিৰ্বাচন। এইবাৰ নিৰ্বাচনটো আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ এছ চি মানুহবোৰ যে ৰিজাৰ্ভেশ্যন পাই থাকিব, সেয়া লৈ এটা ডাঙৰ সংকট। বিজেপি আহিলে তেওঁলোকে এছ চি মানুহ ৰিজাৰ্ভেশ্যন উঠাই দিব, আৰু সেইকাৰণে আজি আমি এছ চি মানুহ এছ টি মানুহ ৰিজাৰ্ভেশ্যন সংৰক্ষণ কৰিবলৈ আজি আমি এই নিৰ্বাচনী যুঁজত নামিছোঁ। চৌদ্দখন আসনত কিবা কিমান আসন পাব কংগ্ৰেছে? আমাৰ দিনে দিনে আমাৰ আসন বাঢ়ি গৈছে, গুৰুত্বপূৰ্ণ নিৰ্বাচন। আজি কিমান আমি ব্যৱধানৰ যিখিনি কথা গুৰুত্বপূৰ্ণ নহয়, আমি সংবিধানৰ ভিতৰত যে আমাৰ এছ চি এছ টি মানুহৰ ৰিজাৰ্ভেশ্যন আমি বচাব পাৰোঁ। আজ শিলচর আসলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল। শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর হয়ে প্রচার করতে শিলচর আসেন তিনি। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ পর্বের আগে প্রচারের পালে হাওয়া তুলতে পরাগ সফরে আসলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল। এদিন শিলচর জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিকের সম্মেলনে মিলিত হয়ে প্রধানমন্ত্রীর শেষ দশ বছরের কার্যকালে দেশের উন্নয়নে উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন। এদিনের সাংবাদিকের সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি। এবার ৪০০ পার হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তার বক্তব্যে মোদীর কার্যকালে ইস্ট ওয়েস্ট করিডোরের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার উল্লেখযোগ্য কেন্দ্র গড়ে তোলার প্রয়াসের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী বলে সম্বোধন করেন। তাছাড়া আগামীতে বরাক নদীপথে বাংলাদেশ হয়ে কলকাতায় পৌঁছানোর পরিকল্পনার কথাও জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ। আমার মাননীয় সাংবাদিক বন্ধুসকলক মই আন্তরিকতার
শ্রদ্ধা জানাইছো। আজ আপনাদেরকে জানে বর্তমান লোকসভা নির্বাচনের নির্বাচনী আয়োগের যে কার্যক্রমণিকা, এই কামবিল ইতিমধ্যে জনসাধারণের সহযোগত ইতিমধ্যে প্রথম পর্যায়ের ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে আর আমি দ্বিতীয় পর্যায়ে এটা আগবাড়িছো। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্ব সমগ্র ভারতবর্ষতেই যা 10 বছরে যে বৈপ্লবিক পরিবর্তন আহিল আর যে পরিবর্তনের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় সঠিক নীতি পরিকল্পনা আর আসনি প্রবর্তন করে আর ভারতবর্ষের 140 কোটি 84 লাখ লোকক আস্থার বিশ্বাস লয়, যে ধরনের যা 10 বছরে শাসনভার সুযোগ্যভাবে পরিচালনা করলে তার ফলশ্রুতিত আজি ভারতবর্ষে দুপদ্রূপে উন্নতির দিকত আগুয়াই যাবলে সক্ষম হয়েছে। যে ভারতবর্ষের কংগ্রেসের কার্যকালত সম্পূর্ণরূপে দুর্বল রাষ্ট্র বলে পৃথিবীর বুকুত সকলে একমুখে কবলে আরম্ভ করেছিল, সেইখান ভারতবর্ষক কম সময়ের ভিতরতে শৃঙ্খলাবদ্ধভাবে ইয়াক সজায় পড়ায় আর জনসাধারণ আস্থার বিশ্বাস সফলতারে যে ধরনের তখেতে দেশ শাসন করলে তার ফলশ্রুতিত আজি ভারতবর্ষ বিশ্বের বুকুত 5ম সর্ববৃহৎ অর্থনীতি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি বুটলিবলে সক্ষম হল। ইন দ্য কান্ট্রি ইন দ্য লাস্ট 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স যাকে 64 টাইমস উত্তর পূর্বাঞ্চল আহি পেলায় উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। গতি সেই কারণে উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটা রাজ্য, আজি অরুণাচল বলে কোক, মিজোরাম বলে কোক, এনি পার্ট অফ আপনি নর্থ ইস্ট ত্রিপুরা বলে কোক, আপনি সিকিম বলে কোক, নাগাল্যান্ড বলে কোক, মেঘালয় বলে কোক, মণিপুর, এনি পার্ট প্রতিটা অঞ্চলের আজি যাতায়াত যোগাযোগ কি সুচল আছে। আর যা দিনবিল কেবল 10 বছর ভিতরতে 5.5 লাখ কোটি টাকা উত্তর পূর্বাঞ্চলক ক্ষিপ্র উন্নয়নের ব্যয় করা হয়েছে। মঙ্গলবার তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে প্রচার চালাতে শিলচর আসলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ ও সাংসদ সাগরিকা ঘোষ। এদিন তিনি কাছাড়ের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে শিলচরে তৃণমূল কংগ্রেসের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল। মঙ্গলবার সন্ধ্যায় শিলচর পাবলিক স্কুল রোড সংলগ্ন আয়োজিত জনসভায় অংশ নেন তৃণমূল যুব কংগ্রেসের যুব সভানেত্রী তথা বাংলা সিনেমার অভিনেত্রী সায়নী ঘোষ ও রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। এদিন বিজেপি সরকারকে তুলোধুনো করে বক্তব্য রাখেন তারা। জানান, বিজেপি ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা মানিয়ে ভোট আদায় করতে চায়। এবার এই ভাওতাবাজি দলকে ভোটের মাধ্যমে উচিত জবাব দিতে জনগণের প্রতি আবেদন রাখেন তারা। আসামের মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত খোলা রয়েছে বলেও জানান দুই নেত্রী। এদিন সজলমণিকের পৌরোহিত্যে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন শিলচর লোকসভার প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। এদিনের সভায় তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সজল বণিক, অলক আচার্যি, রনি পাল, জগা পাল, ভারতী দুবে সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ একটা জরুরি নির্বাচন, এই নির্বাচনে আপনাদের চিন্তা করতে হবে যে আমাদের যে গণতন্ত্র, আমাদের যে বহু বিশ্বাসী বহু রূপিয়া গণতন্ত্র, যে ঈশ্বরের নাম নেবেন, কেউ জয় মা দুর্গা বলবে, কেউ জয় মা কালী বলবে, ঈশ্বরের নাম আমরা মনের শান্তির জন্য নিই। কিন্তু কালকে যদি আপনার কাছে চাকরি না থাকে, যদি আপনার বাড়িতে রান্না বন্ধ হয়ে যায়, যদি আনাজ না থাকে, আপনার ধরুন ভীষণ খিদে পেয়েছে, আপনি যদি শতবারও ঈশ্বরের নাম নেন, রাম নাম নেন, আপনার খিদে কি কমবে মা? আমি জানতে চাই আপনাদের কাছে খিদেটা কিসে কমবে? খিদের জ্বালা, পেটের জ্বালা, সংসারের কষ্ট, পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস। আমাদের যখন নির্বাচন হয়েছিল 2021 সালে, আমাদেরকে এসে নরেন্দ্র বলেছিলেন আবু কি বার 200 পার, তা আমরা দেখলাম সত্যি 200 পার হলো, ওনাদের সিটের হলো না, পেট্রোল ডিজেলের 200 পার হয়ে গেল, আমরা অবাক হয়ে গেলাম। চেতালি কি উনি এটাই বলছিলেন যে আবু কি বার পেট্রোল আর ডিজেল 200 পার? কেউ বলতে পারবেন না যে উনি আগে থেকে ইঙ্গিত দেন। গ্যাসের দাম 1000 টাকার উপরে, 1100 টাকা
দিচ্ছে, 175 টাকা কমিয়ে দিচ্ছে, মানুষের সর্বস্ব লুটে দিচ্ছ, জামা কাপড় খুলে দিচ্ছ, খুলে গামছা দিয়ে দিচ্ছ যে নিজেকে ঢেকে নে। এই হচ্ছে নরেন্দ্র মোদী, এই হচ্ছে নরেন্দ্র মোদী। শিলচর লোকসভা আসনের এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী প্রভাস চন্দ্র সরকারের পক্ষে দলীয় কর্মী সমর্থকরা আজ শিলচরে একটি র্যালি বের করেন। এছাড়া জেলার বিভিন্ন প্রান্তে করা হয় পথসভা। আজ এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রভাস চন্দ্র সরকারকে নিয়ে দলের কর্মী সমর্থকরা শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে অম্বিকাপট্টি পয়েন্ট পর্যন্ত একটি মিছিল করে প্রচার চালান। প্রচার চলাকালে দলীয় প্রার্থী প্রভাস চন্দ্র সরকার বলেন, আর মাত্র দুদিন পর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অবতীর্ণ বিজেপি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস দলের যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে, তাতে জনসাধারণের জীবনের মূল সমস্যা নিয়ে কোনো বক্তব্য নেই। জনগণকে প্রকল্পের নামে টাকা প্রদান করে ভোট কোরানো তাদের লক্ষ্য। তাদের ইশতেহার দেখলেই বোঝা যায় যে দেশের কর্পোরেটদের স্বার্থ রক্ষা করাই একমাত্র উদ্দেশ্য। তিনি বলেন, দেশে এখন আদানি আম্বানি সহ মুষ্টিমেয় পুঁজিপতিদের শোষণ চলছে, তাদের হাতে জমা হচ্ছে পাহাড় প্রমাণ সম্পত্তি, অন্যদিকে সাধারণ মানুষ অনাহারে অর্ধাহারে দিন যাপন করতে বাধ্য হচ্ছে। পরিসংখ্যান বলছে দেশের 22 কোটি মানুষ ফুটপাতে রেল স্টেশনে বসবাস করে। দেশে বেকারদের 83% 30 বছর বয়সের কম বয়সী যুবক যুবতী। দেশ থেকে লক্ষ লক্ষ শিশু ও মেয়েরা পাচার হচ্ছে বিদেশে, অথচ এসব সমস্যার সমাধানের কোনো উল্লেখ নেই। তিনি পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী দল বিজেপি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস প্রার্থীদের পরাজিত করতে এবং শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের দল এসইউসিআই কমিউনিস্ট দলকে জয়ী করতে আহ্বান জানান। এছাড়াও বাগাবাজার, কাঠিগড়া, চৌরঙ্গী, তারিণীপুর, শালগঙ্গা ও মধুরাপুল বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সুব্রতচন্দ্র নাথ, অধ্যাপক ডক্টর অজয় রায়, ভবতোষ চক্রবর্তী, দুলালী গাঙ্গুলি, হেল্লুল ভট্টাচার্য প্রমুখ। বক্তারা বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং জনসাধারণকে বিজেপি ও কংগ্রেস সহ কর্পোরেটদের স্বার্থ রক্ষাকারী দলগুলোকে পরাজিত করার আহ্বান জানান। আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে সমস্ত ভারতবর্ষে এই লোকসভা নির্বাচনে আমাদের 151টি সিটে আমাদের নির্বাচনে আমরা প্রার্থী দিয়েছি। আসামে আমরা 6টি আসনে আমরা প্রার্থী দিয়েছি। আমাদের বিশ্বাস, আজকে যে পুঁজিপতি শ্রেণীর দলগুলো বিজেপি, কংগ্রেস, ইউডিএফ, তৃণমূল কংগ্রেস, ওরা যে একমাত্র পুঁজিপতি শ্রেণীর বিশ্বস্ত দল, সেটা আজকে আমরা জনগণের সামনে উপস্থিত করতে পেরেছি। আমরা বুঝতে দিতে চাই, আজকে 77 বছর ভোট দেওয়ার পরেও আজকে জনগণের কোনো সুরাহা হয়নি, কোনো চাকরি হয়নি। এই যে সরকারি সংস্থাগুলো যে আছে, সেগুলো আজকে আমাদের দেশের আজকে বর্তমান সরকার অর্থাৎ মোদী সরকার এই প্রাইভেটের হাতে বিক্রি করে দিচ্ছে। শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে সমর্থন জানালো কাছাড় জেলা ট্রাইবালস ডেভেলপমেন্ট কাউন্সিল। কাউন্সিলের পক্ষ থেকে জেলার বিভিন্ন ট্রাইবাল গ্রামে মন্ত্রী পরিমলের হয়ে প্রচার চালাচ্ছে কাউন্সিল। ভারতীয় জনতা পার্টিকে সমর্থন জানালো খাসি জয়ন্তিয়া পাহাড়ি জনজাতি সমাজ। শিলচর তপশিলী সংরক্ষিত সংসদীয় আসনে বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষে বিভিন্ন খাসিয়া গ্রামে গিয়ে প্রচার চালাচ্ছে খাসি জয়ন্তিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল। আর এভাবে মঙ্গলবার খাসি জয়ন্তিয়া ডেভেলপমেন্ট কাউন্সিলের ব্যবস্থাপনায় পালংঘাটা ব্লকের কালাখাল খাসিয়া পুঞ্জিতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষে সমাজের প্রতিটি ভোট প্রদানের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন খাসি জয়ন্তিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল আসামের চেয়ারম্যান সেভেস্টিন পটাম, কাউন্সিলের সদস্য ওয়ানবর পং, মর্নিং সুজা, লোকাস মোকলাম, অবিন সুচিয়াং। সবাই আমড়াঘাট ইউনিটের কালাখাল 1, কালাখাল 2, কৃষ্ণপুর, ভুবন হিল, ভুবন খাল, ম্যাকনাটথল, খাসিয়া পুঞ্জির হ্যাডম্যান সহ বিন লিঙ্গড, ওয়েলিংটন, কংওয়েল সহ বরাকবেরি খাসিয়া জয়ন্তিয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন সবার শেষে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত জানান খাসি জয়ন্তিয়া ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান সেভেস্টিন ওটা। আমড়াঘাট থেকে বিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট। আমদাম
কাউন্সিল কাউন্সিল পড়াশোনা এবারে খবর নিচ্ছে সামান্য বিরতি, সঙ্গে থাকুন। প্রতিদিনে লাগে স্যালো ডরে লুক নহয়নে, কিন্তু প্রতিদিনে স্যালোনে যাওয়া অসম্ভব। But Kiara, salon to ghorote ase. Tresemme Keratin Smooth, your salon professional. Keratin aro argan oilor khoite, frizz control kore 72 ghonta loike. Protidine hoy rok stylish, hoy rok haju. Tresemme, etia ghorote salo. Toju, what happened? It's too small now. Mommy, it's too small now. In these growing years, Toju's nutrition shouldn't fall short. That's why I give new Junior Horlicks. That has 27 nutrients like DHA and protein, which helps in the physical growth and brain development of a child. Complete nutrition for complete growth. 1, 2, boom. Rorot matro 5 minute, our skin damage arambho. No! 3, 4, boom. Noto Lakme Sun Expert SPF 50 Lotion 97% alaka UVB rosmi block kore, our skin pigmentation komai. Lakme Sun Expert. স্কুল যাবলৈ রেডি? 1942 ভারত ত্যাগ আন্দোলন, 1947 ভারতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতি ক্ষণে ৰেডি, কাৰণ কনচেনট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত, যাতে লৰা ছোৱালী হয় শাপ। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy, easy. Now it will be easier. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে খুধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা খুধিব, ইয়াত ফাইবাৰ আছেনে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস, ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। শিলচর আসনে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য আসনে এআইইউডিএফ প্রার্থীকে সমর্থনের কথা জানালেন সোনাইয়ের বিধায়ক তথা এআইডিএফ নেতা করিমউদ্দিন বড়ভূঁইয়া। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, বিজেপিকে উৎখাত করতে তারা যেখানে বিজেপি বিরোধী যে দলের প্রার্থীরা ভালো অবস্থানে রয়েছেন সেখানে সেই দলের প্রার্থীকে সমর্থন করছেন। একই সাথে তিনি আশা প্রকাশ করে বলেন, করিমগঞ্জ আসনে এআইইউডিএফ দলের প্রার্থী অবশ্যই জয়ী হবেন। আমি এটা আহ্বান আগতেই করেছিল, যতে কংগ্রেস প্রার্থীজন শক্তিশালী আছে তাত কংগ্রেসক ভোট দিব, যতে আন দলের প্রার্থী শক্তিশালী আছে বিজেপিক বরাস্ত করব। সাপোজ মঙ্গলদৈর ক্ষেত্রত আমি বিপিএফক সমর্থন দিয়ে আছে আমার লোকাল এমএলএ প্লাস হেরিখিনি, কারণ তাতে বিপিএফ শক্তিশালী প্রার্থী দিছে, বিপিএফ জিকিব বলে আমি আশা করো, এই কারণে আমার মঙ্গলদৈর বিপিএফক সমর্থন দিয়া হয়েছে। আমি শিলচরের ক্ষেত্রত আমার মানুষখিনির একটা ধারণা যে সুস্মিতা দেব আগতে এমপি আসলে ইয়াতে এক্সিস্টিং এমপি আছে, মানুষের বিপদ আপদত রাজ্যসভা ফান্ডর পর পয়সা দিব পারিব, এই কারণে আমার মানুষখিনি ইয়াতে তৃণমূলের পক্ষত গই আছে। মোর পার্সোনেল একো নাই যে দিব লাগে বা নৈতিক সমর্থন তৃণমূলের ফালে আমার শিলচর সিটত গই আছে। আর বাকি আপনার বরপেটার ক্ষেত্রত আমার মনোরঞ্জন তালুকদার ডাঙরিয়া এজন শক্তিশালী প্রার্থী, তেওর পক্ষত আমার সমর্থন গই আছে। তো এই এনেকুয়া আর মানে বিটিএডির ক্ষেত্রত আমার স্থানীয় যিনি আমার ইউডিএফর নেতৃত্ব তেওলোকর উপর এড়ি দিছো, তেওলোকর সেফ সিকিউরিটি সুরক্ষার কথা ভাবি তেওলোকে ভোট প্রদান করিব। আচ্ছা, আর বাকি কেটা সিটত, বাকি থাকা গোটেই কেটা সিটত কংগ্রেসক আমি ভোট দিবার কারণে আহ্বান জানাই আছো। গাড়ি আক্রমণ করেছে বা মানে যেতিয়া মানুষ গণবৃত্তি হেরুয়ায় তেতিয়া গুন্ডাগির্দিত নামে হাবিচাবন নিচানা মানুষে ঘরত বহি ব্লু প্রিন্ট রসি আছে,
কেনেকা বুথ দখল করা যায়, বুথ ক্যাপচার করা যায়, মিশারমেনের মাজত ক্রিমিনেল হয়েছে, তেওঁলোক লগত নাই। তো এই গোটেই কেটা কারণে করিমগঞ্জের পজিশনটা এনেকা হয়েছে, ইউডিএফ ভার্সাস বিজেপি শেষ ফাইটটো হব, তাত কোনো সন্দেহ নাই। সেই কারণে কংগ্রেস অল্প আমি কোন ব্রেক ফেল, কংগ্রেস পার্টির অল্প ব্রেক ফেল হয়েছে। আর ধুবরীত মোল্লা বদরুদ্দিন আজমল সাহেবের লিড মানে আগতেও কইছিল একেবারে কম যদি হয় লিড, তথাপিও 5 লাখ হব, 5 লাখ প্লাস থাকিব। হাজি আমিনুলের অবস্থা একেবারে ভাল, 1.5 লাখ প্লাস কইছিল, 1.5 লাখ। করিমগঞ্জের পজিশন আপনাদের কাইলে পুরোহি দুদিন আছে, তো আপনাদের সাব রাইজে একেবারে ইউডিএফর পক্ষত ভোট দিব, কারণ 2 লাখের ইউডিএফর কাউন্টিং আরম্ভ হব করিমগঞ্জ। আমার যদি ওয়াস্ট ভোট হয় করিমগঞ্জ, তেতিয়া 2 লাখ আছে, রাইজে গম পায় বিজেপিক পরাস্ত করবো হলে ইউডিএফক ভোট দিব লাগিব, বিজেপিক জিকাব লাগা হলে কংগ্রেস ভোট দিব লাগবে। এটা সিম্পল ইকুয়েশন, করিমগঞ্জত কোনো ক্যালকুলেশন আর নাই, এটাই। থ্যাংক ইউ। কাছাড় জেলায় সংখ্যালঘু ভোটাররা চিরদিনই কংগ্রেস দলের পাশে ছিলেন, এবারেও থাকবেন। বিজেপিকে জয়ী করাতে তৃণমূল কংগ্রেস ও AIUDF একত্রে প্রয়াস চালিয়ে যাচ্ছে। আজ এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করলেন শিলচর জেলা কংগ্রেসের মুখপাত্র তথা প্রবীণ কংগ্রেসী নেতা মোহাম্মদ হোসেন লস্কর ওরফে মাখন। তিনি বলেন, দুর্বল প্রার্থী দিয়েছে কংগ্রেস বলে এক অপপ্রচার চালানো হচ্ছে, সেটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ, এবং এটা নিয়ে দলে কোনো দ্বিমত নেই। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, কাছাড় জেলায় বা শিলচর লোকসভা আসনে যদি আমি বলি, তাহলে বর্তমানে 5,35,000 মতো মাইনরিটি ভোট, অর্থাৎ মাইনরিটি মুসলিম ভোট আছে। এই মাইনরিটি মুসলিম ভোটগুলা অতীতের ইতিহাস থেকে দেখা যায় সবসময় কংগ্রেসের পাশে থাকে, আর এইবার বিশেষ করে মাইনরিটি ভোট 100% এক কাটটা কংগ্রেস প্রার্থীর পক্ষে রয়েছে। কারণ নরেন্দ্র মোদী সরকার এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং বিজেপির মুখ্যমন্ত্রী ওপেনলি যখন বলেন লুঙ্গি টুপির ভোট লাগে না, মামা চাচার ভোট লাগে না, 36% মুসলিমের ভোট লাগে না, মুসলিম মহিলারা বাচ্চা জন্ম দেওয়ার একটা কারখানা, মুসলিমদের প্রায় 2,000 মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, মুসলিম বিবাহ আইন বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে কীভাবে ভাবতে পারে বিজেপি যে সংখ্যালঘু মুসলমানরা তাদের পাশে থাকছে? আমি দৃঢ়কণ্ঠে বলতে পারি, সুস্মিতা দেবের এজেন্সি যতই মুসলিম ভোট বাগবাটোয়া করার চেষ্টা করুক না কেন, এডিএফ নেতা বিধায়ক করিমুদ্দিন যতই চেষ্টা করুন না কেন, এইবার শিলচর লোকসভা আসনে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুসলিম সমাজ নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য, তার উপযুক্ত জবাব 26 তারিখ শিলচরে ভোটের মাধ্যমে দেবে। যখন শিলচরের তৃণমূল প্রার্থীর বা তৃণমূলের কোনো সংগঠন নেই, অ্যাকচুয়ালি বিজেপিকে পাশ করানোর জন্য এবং কংগ্রেস প্রার্থীর বা কংগ্রেস দলের এবং বিশেষ করে মাইনরিটি ভোটে একটা দাবা বসানোর জন্য বিজেপির অভিসন্ধিতে তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের এটা একটা প্রচেষ্টা, হ্যাঁ, যাতে কংগ্রেস ভোট ভাগাভাগি হয়। শিলচরে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, তৃণমূল প্রার্থী জেতার বা তৃণমূল প্রার্থীর অন্য কোনো চিন্তার এখানে কোনো প্রয়োজন নেই। যখন এটা বিরোধীদের একটা প্রপাগান্ডা, অ্যাকচুয়ালি ভারতীয় জাতীয় কংগ্রেস এবার শিলচরে একজন দক্ষ ব্যক্তিকে প্রার্থী করেছে, সূর্যকান্ত সরকার তৃণমূল স্তরের একজন কংগ্রেস কর্মী, অত্যন্ত সৎ স্বচ্ছ এবং সুশিক্ষিত ছেলে, এবং জেলা কংগ্রেস সভাপতি অমিত পালের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেসের অধীনস্থ শিলচর জেলা কংগ্রেস, 3টি টাউন কংগ্রেস, 16টি ব্লক কংগ্রেস, 162টি মণ্ডল কংগ্রেস, যুব কংগ্রেস, NSY, মহিলা কংগ্রেস, সেবা দল, OBC সেল, মাইনরিটি সেল ইত্যাদি প্রত্যেক কংগ্রেসের প্রত্যেকটি উইংস একদম মাটি কামড় মেরে মাটি আছে সূর্যকান্তের জয় নিয়ে আমরা নিশ্চিত।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচরে কংগ্রেস প্রার্থীর প্রচারে সাংসদ গৌরব গগৈ, শহরে রোড শো করে প্রচারের পালে তুললেন হাওয়া। শিলচর আসনে বিজেপি প্রার্থী প্রচারী এলেন সর্বানন্দ সানওয়াল, কেন্দ্র সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা শুনালেন সংবাদ মাধ্যমে। তৃণমূল প্রার্থীর প্রচারে শিলচর আসলেন সায়নী ও সাগরিকা, কাছাড়ের বিভিন্ন স্থানে করলেন নির্বাচনী সভা। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।